কৃষ্ণদাস প্রভুর গ্রেপ্তারে উত্তাল বাংলাদেশ। সন্ন্যাসীকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে জয়শ্রীরামধ্বনি। এই ঘটনায় সরব শুভেন্দু অধিকারী। হিন্দু নেতা কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারের প্রতিবাদে সরব শুভেন্দু। সম্প্রতি চিন্ময় কৃষ্ণদাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জাতীয় পতাকা অপমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয়। মামলার পরই দুজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু গ্রেফতার করে কোথায় নিয়ে যাওয়া হলো তাকে? ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বলেন, একটি অভিযোগে রিকিউজেশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সেই অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 25 নভেম্বর অর্থাৎ সোমবার সন্ধ্যা 6টা থেকে নগরীর চেরাগি পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন এই নিয়ে অবস্থান বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে, জয় শ্রীরাম জয় শ্রীরাম, জেলের তালা ভাঙব, চিন্ময়কে আনব, জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে। কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারের প্রতিবাদে এক স্যান্ডেলে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, প্রখ্যাত হিন্দু নেতা বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে শ্রী চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অপহরণ করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। তিনি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের অস্তিত্ব ও মর্যাদার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের সনাতনী সম্প্রদায় আশঙ্কা করছে যে মোহাম্মদ ইউনুসের র্যাডিক্যাল শাসন যে কোনো স্তরে নামতে পারে, এমনকি তার নেতৃত্বের জন্য যে বা যারা বিপজ্জনক তাদের শেষ করতে পারে। এস জয়শঙ্করজিকে আমার অনুরোধ, অনুগ্রহ করে বিষয়টিতে জরুরি পদক্ষেপ গ্রহণ করুন। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। শ্রী চিন্ময় কৃষ্ণদাস প্রভু এটাই প্রত্যাশা করেছিলেন এবং এই বার্তাটি আগে ভাগে করেছিলেন যে আমি সবার কাছে অনুরোধ করছি, যে কোনো সময় আমাকে গ্রেপ্তার করা হবে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে বাঁচিয়ে রাখুন। আমি আজকে রাত্রের খবর পেলাম, রাত্রে 12টার পরে অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম প্রহরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে এবং সে মামলায় আমি সহ শ্রীপাদ নিরারাজ গোরদাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামাকে দেওয়া হয়েছে। আমরা বিগত 5ই অগাস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য আমি সহ সমস্ত সাধু সন্তরা আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদ স্বরূপ আট দফা দাবির উপর ভিত্তি করে আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি। সুশৃঙ্খলভাবে আমাদের আট দফা প্রতিষ্ঠার আন্দোলনকে অব্যাহত রাখবেন এবং সনাতনী সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব, যে কোনো সময় আমাকে হয়তো গ্রেপ্তারও করা হতে পারে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বাংলাদেশ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।